어디가 자이나 부서? 피치에서 피치에서 어디가 출발했어? गुड मर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल शुमन पायल लाइफ विथ पैशन चैनल नतुन एक एपिसोडे तुम्हारा सकल के स्वागतम। एन साढ़े आठटा बजे हमें जस्ट घूम थे उठल, मैंने जस्ट मुख फुक धुए फ्रेश एक शुए शोब कारण एख घूमटा पुरोपुरी भांगे तो एक शोब तर उठब। अलरेडी पायल तो बहरे अनेक आगे ही चले गए बोध क्ज कर तुम्हारा देखिए दी पायल क्यी करपुरे रान्नार जो एन हे डिमगुलो के सिद्ध करा हे डिमर तरकारी है और एदी के आलू कूमड़ो पटल पुई डाँटा सब किस दिए हमें छेचड़ा बनिए नब कि आसते माँ भात भजा कर रात भात बेचे বসিয়ে আজকে পুরো ঘরটাকে ক্লিন করছি আর দিদিকে দিয়ে পাখাটা পুরো ঝাড়িয়ে নেব আর যেখানে যেখানে নোংরা হয়েছে সেগুলো সব পরিষ্কার করে নেব। দেখো কত জুতো পায়ে সব পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছে, ওই নিচের যে দুটো দাগ দেখছো ওই দুটো তাকেই জুতো থাকে, এছাড়া বাইরেও জুতো আছে আর পায়েলের বাড়িতেও আরো জুতো আছে, প্রচুর জুতো বুঝতেই পারছো, বিভিন্ন কাজে বিভিন্ন রকম জুতো, আর পায়ে পুরোটা গুছিয়ে নিচ্ছে পরিষ্কার করে নিচ্ছে, এগুলো সব পরিষ্কার করে নিয়েছে, এখন ওই দিকে কাজ করছে। এইবারে দেখো ব্যাগের তাকটা পরিষ্কার হচ্ছে, এগুলো শুধু পাইলের ব্যাগ, দেখো কত ব্যাগ কত ব্যাগ, ও শুধু সাজিয়েই যাচ্ছে। পুরো রুমটাকে একদম ক্লিন করে নিয়েছি, তোমাদেরকে আবার দেখিয়ে দিই। এটা একটা ছোটখাটো ইউটিউব স্টুডিও, সুমনের সব এখানে জিনিস থাকে, ল্যাপটপ রয়েছে, তারপরে ট্রাইপড রয়েছে আর এদিকে সব চার্জার রয়েছে, এগুলোকে সব ক্লিন করে দিয়েছি আজকে। আজকে লাঞ্চ আছে মাছের মাথা দিয়ে ছেঁচড়া আর আলু দিয়ে ডিমের তরকারি। ছটা বেজে গেছে এন্ড ইটস টাইম ফর ইভিনিং স্ন্যাক্স, তো আমার ইভিনিং স্ন্যাক্সে আছে দেখো ডিম পাউরুটি আর তার সাথে চা, ফটাফট খেয়ে নি। কি করছো? টক দই পাচ্ছি। টক দই? বাহ, টক দই পাতা হয়ে গেছে দেখো। বিগ বাস্কেট থেকে পুরো মান্থলি গ্রসারি চলে এসেছে, দাদা নিয়ে এসেছে। দাদার নাম কি? দাদা শুভ কুমার সাহা। থ্যাংক ইউ। আপনার রিফান্ড হয়ে যাবে। আচ্ছা, আমি এখনই করে দেবো, ওটা 24 আওয়ার্স মধ্যে তোমাকে টাকাটা। আচ্ছা, ওগুলো কি এখন বলে দিতে পারবেন কিছু মিসিং আছে? হ্যাঁ সব বলে দেবো। মানে আপনার একটা পুরো ক্যারেটই আসেনি, হেলদি দেশি কাস্টিকানি মাস্টার্ড অয়েল, এটা সাদা তেল। ওদিকে যায় না বুঝো, পিছিয়ে এসো পিছিয়ে এসো, এদিকে চলে এসো চলে এসো, এখানে যা, না যাবে না যাবে না, এদিকে এদিকে চলে। দেখো আমাদের প্রচুর গ্রসারি চলে এসছে, আমরা সব গ্রসারি মেনলি বিগ বাস্কেট থেকে নিই আর আমাদের সবজি বাজারটা এটা আছে, সেটা আমাদের সামনেই বাজার বসে, ওখান থেকে নেওয়া হয় প্রত্যেক মাসের প্রথমেই গ্রসারির জিনিসগুলো, এখান থেকে বিগ বাস্কেট থেকে নেওয়া হয়। অনলাইন নেওয়ার একটা সুবিধা আছে, কারণ তোমাকে বাজারে যেতে হবে না, চুজ করতে হবে না, দোকানের ভিড়ভাট্টার মধ্যে ঢুকতে হবে না, তো এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস এখন সেফটি মেনটেন করার জন্য, ডিস্টেন্স মেনটেন করার জন্য। অনেকেই তোমরা এটা করতে পারো যাদের কাছে ফেসিলিটিটা অ্যাভেলেবেল আছে, অনেক জায়গায় ফেসিলিটিটা অ্যাভেলেবেল নেই, কিন্তু যারা তোমরা ফেসিলিটিটা অ্যাভেলেবেল করতে পারো তারা নিতে পারো, অনেক ডিসকাউন্টও তোমরা পেয়ে যাবে, নর্মাল যে দোকানের রেট সেই রকম রেটই হবে, অনেক সময় তার থেকে কম ডিসকাউন্ট মানে কমেও থাকে, অনেক সময় বেশি তো থাকে, মোটামুটি সব মিলিয়ে অ্যাভারেজে দাঁড়িয়ে যায়। এবারে আজকে একখানা প্রবলেম হয়েছে, হাফ এসছে একটা কার্টুন, মানে হয়তো মিসপ্লেস হয়ে গেছে, তো দাঁড়াও এক সেকেন্ড, পুজোকে নিয়ে আর পারা যাবে না, ওর যেখানে যখন ইচ্ছা হবে তখন ওখানে যেতে দিতে হবে, ঠিক আছে, মানে ওর যেখানে ইচ্ছা সেখানে হয়ে যাবে, কিছু করার নেই, এতক্ষণ আমার পদে বসে থাকতে ইচ্ছা হয়েছিল,
কোলে বসা হয়ে গেল, ঘরে যেতে ইচ্ছা হয়েছে, ঘরে চলে গেল। এসি চলে যাচ্ছে তো ঘরে, তাই আনো আগে এসিতে, এখন বাইরে প্রচন্ড গরম, তো এসিতে চলে। দেখো আবার বেরোতে শুরু করে দিয়েছে। কি হলো, হয়ে গেল তো থাকা? হ্যাঁ, এটা বলছিলাম, অ্যাকচুয়ালি আমরা যতগুলো গ্রসারির আইটেম অর্ডার করেছিলাম সবটা আসেনি, একটা কার্টুন ওরা হয়তো মিসপ্লেস করেছে কোথাও, তো এসে প্রথমেই বললো যে একটা কার্টুন মিসপ্লেস হয়ে গেছে, সেই মানে সেই যে অর্ডারগুলো ছিল সেগুলোকে রিফান্ড করে দেবে আমাদের কার্টে, আর আমরা আবার যদি অর্ডার করি তাহলে আবার ওরা ডেলিভারি করে যাবে। অলরেডি দেখলাম বললো যে 24 ঘন্টার মধ্যে চলে আসবে, কিন্তু অলরেডি টাকাটা রিফান্ড হয়েও গেছে, কী করা যাবে, আবার অর্ডার করতে হবে। 9:45 বাজে চলেছে আর আমরা ডিনার করতে চলে এসেছি। আজকে আমার জন্য আছে রুটি আর পায়েলের জন্য আছে ভাত। অনেকেই তোমরা বলেছো যে বুঝোকে নাকি আম দেওয়া হয় না, অ্যাকচুয়ালি ও সবার কাছে কি একটা একটা পিস করে আম খায়, তার জন্য আজকে কি করেছি আমি একটা বাটিতে সব আমগুলো নিয়ে নিয়েছি, যাতে তোমরা বলো যে ওকে কম খাওয়ানো হয় সেরকম নয়, অ্যাকচুয়ালি আমার কাছ থেকে আম খাবে 2 পিস, পায়েলের কাছ থেকে 2 পিস, মার কাছ থেকে 2 পিস, বাবার কাছ থেকে 2 পিস, আর বোনের কাছ থেকে 2 পিস, তো আলটিমেটলি একটা আমের বেশি খাওয়া যায় ওর, সেটা মানে উচিত নয়, তাই জন্য আমি নিজেও ভাবলাম তোমাদের কথাটাও মানে একবার রাখা হবে, প্লাস অল্প আমি খাওয়ানো হবে, আজকে কেউ খাওয়ায়নি, শুধু আমি একবারটি আম খাইয়ে দিলাম ওকে। বল বুঝো কি আরাম করে খাচ্ছে, হ্যাঁ আর দেবো না, দেবো না, শেষ শেষ হয়ে গেছে। 10:45 বাজতে চলেছে আর আমরা ডিনার করে রুমে চলে এসেছি, আর আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, তাই তো। আর আমাদের এই ভিডিওটা যদি এখন অবধি দেখে থাকো তাহলে আশা করি তোমাদের ভালো লেগেছে, তাই তো, ভালো লেগেছে তো, ভালো লাগলে কী করতে হবে, লাইক কমেন্ট করতে হবে, করে দাও ঠিক আছে, আর সাবস্ক্রাইব করেছো তো, করনি একটু স্ক্রোল করো, স্ক্রোল করো, লাল কালারে দেখো সাবস্ক্রাইব বাটনটা আছে, বাটনটা ক্লিক করে দাও, অল নোটিফিকেশনটা অন করে দাও, ব্যাস তাহলেই হয়ে যাবে, প্রত্যেক দিন আমাদের ভিডিওগুলো রেগুলার তোমাদের কাছে আপডেট চলে যাবে। আর যাওয়ার আগে এটা বলি, অলওয়েজ বি পজিটিভ, বি এনার্জেটিক, বি হেলদি অ্যান্ড লাভ ইওরসেলফ। চলো আজকের মতো টাটা।